আর একদিন পরেই মহান স্বাধীনতা দিবস। পাড়া মহল্লায় বাজবে স্বাধীনতার গান, জাগরণের গান, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার গান, যে গানগুলো লাখো বাঙালিকে অনুপ্রেরণা দিয়েছে, সাহস জুগিয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিতে। আর এই গানগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি নাম, তিনি কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। শনিবার দিবাগত রাত 11:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ রহমতুল্লাহ। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত আবুল বাশার রহমতুল্লাহ। 1952 সালের 2 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শাহনাজ রহমতুল্লাহ। মাত্র 10 বছর বয়সেই গানের জগতে তার প্রবেশ। 1963 সালে 10 বছর বয়সে নতুন সুর নামক চলচ্চিত্রের কণ্ঠ দেন তিনি। 1964 সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। 60-এর দশক থেকে তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী খান আতাদের মতো বিখ্যাত সুরকার ও গীতিকারদের গানে কণ্ঠ দেন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অতি গুণী শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গানের আবেদন, বাংলার যতদিন থাকবে ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। বিশেষ করে তার গাওয়া দেশাত্মবোধক গানগুলো, জাগরণের গানগুলো যুগে যুগে বাঙালির হৃদয়ে স্পন্দন তৈরি করবে, সাহস যোগাবে। দীর্ঘ 50 বছর গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর আনুষ্ঠানিকভাবে গান থেকে বিরতি নেন গত 7 বছর আগে। এই লম্বা সময়ের ক্যারিয়ারে অসংখ্য গান গিয়ে তিনি মানুষের মন জয় করেছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি গানের মধ্যে তার গাওয়া 4টি গান স্থান করে নিয়েছে। দেশাত্মবোধক গানের জন্যে তার নাম ডাক থাকলেও বাংলা আধুনিক গানেও তিনি কম প্রভাব রেখে যাননি। তার গাওয়া অসংখ্য গান আজও মানুষের হৃদয়ে ঢেউ তুলে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 2016 সালে এই গুণী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করে। এছাড়া বহু দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এই গুণী শিল্পী। ব্যক্তি শাহনাজ রহমতুল্লাহর প্রয়াণ ঘটেছে গত শনিবার, কিন্তু শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যু নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন।